ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডা বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও সন্ত্রাস দমনের স্বার্থে অতীতের মতো আগামীতেও বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আমরা কাজ করতে আগ্রহী। স্থানীয় সময় সোমবার ভারতে সফররত আওয়ামী লীগের 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। জেপি নাড্ডা বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিজেপির দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে দলীয় পর্যায়ে যোগাযোগ জোরদারের মাধ্যমে আরও এগিয়ে নিতে চাই। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের উষ্ণ সম্পর্ক রয়েছে। তৎকালীন তরুণ সংসদ সদস্য ও পরে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ভারতের পার্লামেন্টে বাংলাদেশের পক্ষে প্রস্তাব উত্থাপন করেছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিজেপি সভাপতি বলেন, বাংলাদেশ এখন সব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত, যা দেখে আমরাও খুশি। শেখ হাসিনার সরকারের আমলে শুধু বাংলাদেশেই নয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলেও শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। বর্তমান সরকারের আমলে দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক অনেক গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি বিরাজ করছে, যা দুই দেশের বন্ধুত্বের মাত্রাকে আরও শক্তিশালী করেছে। আমরা দুই দেশের মধ্যকার চলমান সম্পর্ক এগিয়ে নিতে চাই। ভারতে সফররত প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, এরমা দত্ত এমপি ও সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান।